কাছে। বাংলাদেশের প্রশাসন ভাইদিকে বলতে চাই, শোনো, তোমরা যদি আখলাক আর চরিত্র শিখতে চাও, ভারতের প্রশাসনের কাছ থেকে শিখো, ভারতের পুলিশদের কাছ থেকে শিখো। আমাদের দেশে বহু হিন্দু অফিসার আছে থানার। তাহলে আপনার চেয়ে মৌলবাদী আর কে আছে যে কমেন্ট বন্ধ করে রেখে অন্যকে কথা বলার সুযোগ দেয় না, অন্যের মন্তব্য মুছে ফেলে? এবং আবার আমরা একটা দেখলাম টক শোতে আপনি হলো মানে খুব গালাগালি করছেন বিচ্ছিরি ভাবে, মানে আমি আমার টক শো লাইফে এরকম উগ্র বুনো শুয়ারের মতো ঠেলা মানুষ আমি আর দেখি নাই। দেখেছিলাম যে আপনার বিশেষ করে দাঁড়িয়ে এবং মুসলিম বলেছিলেন যে এটা খুব ধর্মীয় অনুভূতি থেকে রেখেছেন নাকি? আমি দাঁড়িয়ে রেখেছি কারণ আমাকে দাঁড়িতে ভালো লাগে, এই কারণে। আমি কোনোভাবে কোনো সুন্নত পালন করি না। টাকা চুরি মানি ব্যাগ চুরির মামলায় কিন্তু পৃথিবীর কেউ বিশ্বাস করবে যে মামুনুল হক ঘড়ি চুরি করেছে, টাকা চুরি করেছে, মানি ব্যাগ চুরি করেছে, কেউ বিশ্বাস করবে না। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর শিরোনামটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিও থাকছে মাওলানা মামুনুল হককে নিয়ে। তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকদিন, দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দি রেখেছেন এবং তাকে কিন্তু মুক্তির দাবিতে কিন্তু বিভিন্ন আলেম উলামারা তা বিক্ষোভ করতেছেন। এবং এই সম্পর্কে কিন্তু নিজম মজুমদার কি বলেছেন সেটা আমরা একটু দেখে আসবো, এবং তিনি যে সমালোচনা করেছেন মামুনুল হককে নিয়ে সেটা একটু আমরা দেখে আসবো, এবং এই সম্পর্কে সাধারণ মানুষে কি বলেছেন সেটাও আমরা দেখব। চলুন দেখে আসি। বাংলাদেশের আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস জেলের কুঠরিতে ছিল, তাকে গাড়ি থেকে নামিয়েছে, যে যখন আদালতে যাচ্ছে নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই শব্দ জানে সেই বাংলাদেশের একজন উকি, তিনি বলছেন তিনি যে মেয়েটাকে ধর্ষণ করেছে তার 18 জন সাক্ষী দিয়েছে। মেয়েটা বলেছে তাদের কাছে, তার মধ্যে 3 জন এসআই আছে, তারা বলেছে মুসলিম পুলিশ যেই মেয়েটাকে ধর্ষণ করেছে। বড় দুঃখের বিষয় হাসিনা, তোমার অবস্থা আমার আল্লাহ ফেরাউনের থেকেও খারাপ করবে, তোমার পরিণতি আরো খাতারনাক আছে। বাংলাদেশের প্রশাসন ভাইদিকে বলতে চাই, শোনো, তোমরা যদি আখলাক আর চরিত্র শিখতে চাও, ভারতের প্রশাসনের কাছ থেকে শিখো, ভারতের পুলিশদের কাছ থেকে শিখো। আমাদের দেশে বহু হিন্দু অফিসার আছে, থানার বড়বাবু আছে, এসআই আছে, এসপি ডিএসপি আছে, যারা আমাদেরকে রিসপেক্ট দেয়, সম্মান দেয়। আমার একটা জলসায় ভাষার মিসস্ট্যান্ডিং হয়েছে, সিবিআই থেকে আমার থানার বড়বাবুকে ফোন, উনি বললেন উনি আমাদের কাছের মানুষ, এই ভাষা হতে পারে না, আমার ভিডিওটা পাঠিয়েছে, আমাকে বললেন স্যার একটু দেখা করবে। গেলাম, তার যদি তার উচিত ছিল সে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারতো, ঠিক কিনা, কিন্তু আমাকে রিসপেক্ট দিয়ে বললেন স্যার কোথায় আছেন, আমি বললাম জলসায়, বলে ঠিক আছে আজকে আপনি জলসা করুন, কালকে সময় পেলে একবার এসে আমার সঙ্গে দেখা করবে। আমি তিনার অফিসে গেলাম, বসালেন, চা খাওয়ালেন, বলে স্যার আগে এই ভিডিওটা আপনি দেখুন। আমি বললাম স্যার ভাষার মিসস্ট্যান্ডিং হয়েছে, আই এম সরি, ভুল হয়েছে আমার। কি বললো জানেন স্যার, কিছু মনে করবেন না, সিবিআই থেকে আমাকে ফোন করেছিল সিবিআই চিফ, সঙ্গে সঙ্গে আমি ইউটিউবারকে ফোন করলাম, এটা কেটে দাও, ডিলিট করো জলসাটা, ডিলিট করেছে। আমাকে বলে স্যার আপনি চলে যান, কোনো অসুবিধা নেই। এতটুকু ভাষা, এটা যদি হারামখোর বাংলাদেশের পুলিশ হতো ওরা তো খুঁজে বেড়াচ্ছে এই মালটাকে পাবো কখন। আমার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে, আই ভারতে অ্যারেস্ট করবি আমাকে। সেই দিনে দেখলাম বর্তমানে এক হারামখোর এসেছিল, মুমতাজ শরীর তুলিয়ে খায়, সে আবার এমপি পার্লামেন্টের মেম্বার, এখানে এসে কোমর তুলিয়ে শরীর দেখিয়ে পয়সা কামিয়ে নিয়ে গেছে, তা না হলে তার ঘরে ভাত হবে না। তারা বলে মৌলবীর বিরুদ্ধে, তারা বলে মৌলবীদিকে ধর্মীয় ব্যবসায়ী, তাদের এত বড় আস্পর্ধা। বাংলাদেশের প্রশাসন দিকে বলছি শোনো, আমি সেদিনে গিয়েছিলাম পিরোজপুর, একদম বাংলাদেশ আর ভারতের মধ্যেখানে পদ্মার পারে বর্ডার পেয়ে ঢুকে গেছিলাম,
আমি যখন বর্ডারে ক্রস করলাম, সেখানে মিলিটারিদের, আমাদের ভারতের মিলিটারির ক্যাম্প, আমার গাড়িটা রাখলাম, আমাকে বললে স্যার তাদের যে মেজার আছে, মেজার আমাদের ভারতের, যদিও তিনি হিন্দু ভাই, আমাকে বললে নমস্কার স্যার, কেদি আসছে হ্যাঁ মনে ঠিক, আমার সঙ্গে হাত মিলালো, হ্যান্ডশেক করলো, আধার কার্ড চেক করলো, গাড়ি আসতে দেরি আছে, আমাকে চেয়ার দিল, স্যার হজরত আপনি হ্যাঁ বেঠিয়ে, কতটা রেসপেক্ট, আপনি ইধার বেঠিয়ে, রাত আটটার পরে আর কেউ না ওই দিকে যেতে পারবে না, এদিকে আসতে পারবে। এটা আমি বললাম স্যার আমার মাদ্রাসা আছে, বলে কই বাত নেই, আপকে লিয়ে ছুট হ্যাঁ, আপ আ যাইয়ে আধার কার্ড দিখা কে আপকো ছোড় দেন। রাতের বেলায় ফোন করা হলো মেজারকে, হজরত যা রে হ্যাঁ ইসকো ছোড় দিজিয়েগা, বলে ঠিক হ্যাঁ হম কে রে জো গার্ড হ্যাঁ, তাদেরকে বলে দিলে জো হজরত আ রে ও বর্ধমান কে হ্যাঁ, উনকা থোড়া আধার কার্ড দেখকে উনকো ছোড় দিজিয়ে, উনকা হ্যাঁ উনকা ড্রাইভার, আমরা তিনজন ছিলাম, সঙ্গে সঙ্গে আমাদের আধার কার্ড দেখলো, একটা চিরকুট দিয়েছিল সেটা জমা দিলাম, আমাদেরকে রেসপেক্ট করে ছেড়ে দিল। আসার সময় মেজার বললে স্যার দোয়া কিজি, হিন্দুদের যুব মেজার কতটা রেসপেক্ট, হারাম করে এই পুলিশ প্রশাসন আলেমদের পায়ে আর হাতে বেরি পড়িয়ে নিয়ে যাচ্ছে। শুনে লাও, বাংলাদেশে যারা রাস্তায় ধর্ষণ করে, সাকিব খান বলে একটা হিরো আছে, সে বলে আমার সঙ্গে যেই ফিল্ম করবে তাকে একটা করে ছেলে গিফট দেব, জোরে বলুন না নাউজবিল্লাহ, সে রাস্তায় ঘুরে বেড়ায়। শুনেলেন কিয়ামতের আলামত, আমার নবীজি বলেছেন এমন একটা দিন আসবে, ছোট লোক চামার অমানুষ অশিক্ষিত দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে দাঁড়িয়ে দেখবে। বাংলাদেশে দেখলাম হিরো আলম বলে একটা হিরো আছে, সে আবার ভোটে দাঁড়িয়েছে। সেই মুক্তি আন্দোলনের কারী ব্যক্তি আলেম ওলামা তারা হচ্ছে গন্ড মূর্খ ছাগল প্রজাতির লোক, পড়াশোনা জানে না, শুধু জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, তারা মুমিন ভদ্র ব্যক্তি হতে পারে না। এই মন্তব্যটি আমার নয়, বাংলাদেশের একজন সজ্জন, একজন আইনজীবীর, যিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আইনের প্র্যাকটিস করেন, সেই ব্যক্তি এই মন্তব্যটি করে একটি ভিডিও ক্রিয়েট করেছেন যে আজকের এই মামুনুলের মুক্তি চাওয়াটা নাকি মহা অন্যায়। আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে সরকারি কায়দায় যে ধরনের বিতর্ক সৃষ্টি করে তাকে আজকের এই জায়গায় অপশক্তিগুলো বিচারের নামে প্রহসনের বিচার শুরু করেছে, সেটা বাংলাদেশের সমগ্র মানুষ বিশ্বাস করে, কিন্তু যারা ভিডিও ক্রিয়েট করছেন তারা বিশ্বাস করতে পারছে না, কারণ তারা এই মামুনুল এবং মামুনুলের অনুসারী এবং মামুনুল সাহেবদের কর্মকাণ্ডগুলোকে কোনো অবস্থায় মেনে নিতে পারে না। কারণ যদি মামুনুলদের অ্যাক্টিভিটিস বাংলাদেশে চলমান থাকে, যদি সাইদি সাহেবের অ্যাক্টিভিটিস বাংলাদেশে চলমান থাকে, যদি আলেম ওলামা পীরমা শায়েখের অ্যাক্টিভিটিস চলমান থাকে, তাহলে তাদের অ্যাক্টিভিটিসগুলো গ্রো হওয়ার সুযোগ পায় না। এই মুক্তি চাওয়া কি অন্যায়? বাংলাদেশ নয়, শুধু বিশ্বের যে কোনো রাষ্ট্রের যে কোনো নেতা নেত্রী সাধারণ পাবলিক যারাই যেখানে গ্রেপ্তার হবেন কিংবা তারা অভিযোগে অভিযুক্ত হবেন, তাদের ফলোয়ার্সরা তাদের পক্ষে সাফাই গিয়ে তার মুক্তি চাবেন, এটা হচ্ছে একদম বেসিক একটি সাধারণ জ্ঞান। এখানে কোনো ধরনের সে ন্যায় হোক অথবা অন্যায় হোক, আর মামুনুল হকের প্রশ্ন তো ভিন্ন, মামুনুল হক তো সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার হয়েছেন, অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, তার পক্ষে যারা আজকের এই আন্দোলন করছে তারা ওয়ান কাইন্ড অফ তাদের হৃদয় থেকে আন্তরিকতার কারণে মামুনুল হকের উপরে জুলুম হচ্ছে সেটার প্রতিবাদ করছে, অতএব এজন্য তারা মানে আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ডও তারা পাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন, কারণ একজন জুলুমকারীর বিরুদ্ধে তারা স্লোগান তুলছে, মজলুমের পক্ষে তারা দাঁড়িয়ে আজকে তার মুক্তি কামনা করছে। আজকে বাংলাদেশে যখন মামুনুল সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা জানেন এই মামুনুল সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে একটি ঠুনকো অজুহাতে, অথচ সরকারের সমগ্র মিডিয়া প্রচার করেছে, সারা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী জেনেছে তিনি একজন ধর্ষণকারী, তিনি তার শরীয়ত সম্মত স্ত্রীকে সাথে নিয়ে তিনি গিয়েছেন, কিন্তু সেটাকে সমগ্র বিশ্বব্যাপী প্রচার করা হয়েছে তিনি ধর্ষণ করেছেন। দ্বিতীয় হচ্ছে এই মামুনুলকে যখন গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই প্রথম গ্রেপ্তারটাই দেখানো হয়েছে ঘড়ি চুরি টাকা চুরি মানি ব্যাগ চুরির মামলায়, কিন্তু পৃথিবীর কেউ বিশ্বাস করবে যে মামুনুল হক ঘড়ি চুরি করেছে টাকা চুরি করেছে মানি ব্যাগ চুরি করেছে? কেউ বিশ্বাস করবে না। তৃতীয়ত এই মামুনুল হকের বিরুদ্ধে এখন পর্যন্ত ৪১টির অধিক মামলা দেওয়া হয়েছে,
এবং তাকে এখন পর্যন্ত সম্ভবত 37 দিনের অধিক তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং 10টা থানায় তার এই মামলার কার্যক্রম চলমান রয়েছে। তাহলে মামুনুল হক বাংলাদেশের কি চোর, ডাকাত, গুন্ডা, অর্থ সম্পদ করেছে, লোপাট করেছে, ধর্ষণ করেছে, কিছু করেছে? কিছুই করেনি। তারপরেও তার বিরুদ্ধে এই ধরনের অবিচার, এর মূলত একটা মাত্র কারণ, সেটা হচ্ছে তিনি যখন হেফাজতে ইসলামের দায়িত্বে এসে হেফাজতে ইসলাম সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি সরকারের কঠোর সমালোচনা করেছেন। এই সমালোচনায় আজকে সরকার তাকে এই ধরনের জুলুমের শিকার করছে। আপনারা জানেন এই সরকারই কিন্তু মামুনুল সাহেবের আব্বা যখন ছিলেন মরহুম আল্লামা আজিজুল হক সাহেব, তাকেও কিন্তু জেলের মধ্যে বন্দি রেখেছিলেন। কথিত আছে তাকে জেলের মধ্যে ঠিক মতো অজু করতে দেওয়া হয়নি, পানি চাইলে পানি দেওয়া হতো না, এ ধরনের বহু বক্তব্য, এর চেয়েও আরো খারাপ কিছু মেসেজ বাংলাদেশের জনগণ কিন্তু জানে। মামুনুল হকের মুক্তি নিয়ে যারা আন্দোলন করছেন তারা সত্যিকার বাংলাদেশের টাইগার, তারা বাংলাদেশের একজন মজলুম মানুষের পক্ষে আন্দোলন করছেন। আর এই জুলুমবাজ যে সরকার, এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা সত্যিকার দেশপ্রেমিক, তারা সত্যিকার দেশের নাগরিক, তারা সত্যিকার ইমানদার, মুমিন এবং ভদ্র ব্যক্তি এবং সজ্জন ব্যক্তি তারাই যারা আজকে মামুনুল হকের মুক্তি কামনা করছেন। আজকে বাংলাদেশে দেখেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, টেন্ডারবাজ লীগ যতগুলো ধর্ষণ করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, কোন হত্যা ধর্ষণের বিচার হয়েছে? এদেশের একজন এমপি নাজিমউদ্দিন নামের একজন এমপির ভিডিও ভাইরাল হয়েছে, আমি ব্যক্তিগত কারো চরিত্র নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আজ পর্যন্ত তিনি কোন ধর্ষণ মামলার আসামি হয়ে জেল খেটে বিচার পেয়ে পূর্ণাঙ্গভাবে এখন বিচার নিয়ে তারপরে রাস্তায় এসেছেন, এরকম কোন নজির দেখাতে পারবেন ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির? আপনাদের কাছে সেই রিপোর্ট নেই, কারণ লোকটি আওয়ামী লীগ করে। আপনি এমপি মুরাদের টেলিকমিউনিকেশন, টেলিকনফারেন্স, আপনার কথাবার্তা আপনার মাহিয়া মাহির সাথে যেটা হয়েছে সেটা ভাইরাল হয়েছে এবং সেটার কারণে তার মন্ত্রিত্ব পর্যন্ত গিয়েছে, তার আওয়ামী লীগের পদ পদবি গিয়েছে। তার মানে এটা ট্রু? ট্রু না হলে কোন কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে? ট্রু না হলে কোন কারণে তাকে আজকের এই মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে? দ্যাট মিন্স আওয়ামী লীগও বিশ্বাস করে তিনি একজন ধর্ষক। তাহলে সেই ধর্ষকের বিচার কি হয়েছে? ধর্ষণকারীর বিচার কি হয়েছে? কিংবা এই মাহিয়া মাহির সাথে যে তথ্য আদান প্রদান হয়েছে এটার জের ধরে পূর্বের বিভিন্ন ঘটনাগুলোকে কেন্দ্র করে সেই মাহিয়া মাহিকে পুলিশ প্রোটেকশনে এনে থানায় অভিযোগ দায়ের করে তারপরে মাহিয়া মাহির মাধ্যমে কোনো কেস মামলা করানো হয়েছে? হয়নি। বরঞ্চ এই দুইজন বিতর্কিত ব্যক্তি এখন আওয়ামী লীগের ছত্রছায়ায়, নতুন করে মাহিয়া মাহিও আজকের আওয়ামী লীগের এমপি হতে চায়। আজকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সেঞ্চুরি করে ছাত্রলীগ, আওয়ামী লীগ এখন ধর্ষণ করে ছাগল, গরু, মুরগি, যা পায় তাই। এটা তো বাংলাদেশে স্পষ্ট, এদেশের কোনো বিচার নেই, আদালতে কোনো বিচার হয় না, সঠিক কোনো বিচার কেউ পায় না। আজকে সে বক্তব্য নিয়ে এই সকল পণ্ডিতদের, মহাজ্ঞানীদের আজকে কোনো আলোচনা নেই। আলোচনা দাড়িওয়ালা, টুপিওয়ালা, হুজুর, তাদের যত দোষ সেটা নিয়ে আজকের আলোচনা করতে আমাদের সমাজের কিছু মানুষ ভালোবাসে। বাংলাদেশের 99% মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ যা করছে সেটা অন্যায় করছে। এদেশে কার বিচার? আপনি বলছেন যে বিচার চলাকালীন বিচার চাওয়া যায় না, এই মুক্তি চাওয়া যায় না, তাহলে এদেশের সত্যিকার বিচার কার হয়েছে বলেন? বাংলাদেশের বিচার ব্যবস্থাটাকেই তো ধ্বংস করেছে আওয়ামী লীগ। যে দেশের চিফ জাস্টিস কে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে রাতের অন্ধকারে, আজকের সেই এস কে সিনহা বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার করে গিয়েছিল। তখনকার সময় এস কে সিনহা খুব ভালো এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন। যখন এই ব্যক্তির সাথে সরকারের বিশেষ কোনো কারণে মনমালিন্য হয়েছে তখন তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং অভিযোগ তোলা হচ্ছে, তাও আবার আরেকজন আপনার কি বলে বিচারপতি, তিনি এই অভিযোগ করেছেন। কি করেছেন? সেই মানিক সাহেবরা এই অভিযোগ করেছেন যে এই এস কে সিনহা তিনি হচ্ছে মূলত একজন যুদ্ধ অপরাধী, তিনি হচ্ছেন আলবদর আল শামসের দোসর। তাহলে একজন আলবদর আল শামসের দোসর কিভাবে আরেকজন আলবদর আল শামস রাজাকারদের ফাঁসি দিয়ে জামাত ইসলাম সহ বাংলাদেশের অনেক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়েছেন, সেটা কি বিচার হয়েছে? বিচার নিয়ে কথা যখন বলেন তখন নিজের গায়ের দিকে একটু তাকাবেন, বিচার নিয়ে কথা যখন বলেন
তখন নিজেদের চেহারাটা একটু আয়নায় দেখার চেষ্টা করবেন। ধর্ষণ নিয়ে যখন কথা বলেন তখন এদেশের নায়ক নায়িকা যারা আজকের এক বিবাহের নামে পাঁচ বিয়ে হয়ে যাচ্ছে, এক জায়গায় সংসার আর এক জায়গায় সংসার, এদিকে সন্তান ওদিকে সন্তান, কারো কোনো খবর নাই, কে কয়টার সময় কোন জায়গায় বিয়ে করে, কারো কোনো স্থায়িত্ব নাই, স্যাটেলাইটের সাথে কেক খাওয়া হচ্ছে, একজন পুলিশ অফিসার একজন একজন আর বাসায় গিয়ে আজকে রিপোর্ট আনতে গিয়ে সেখানে প্রেমে মজে যায়, এবং সেখান থেকে যত ধরনের অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের কথা যখন জাতি জানতে চায় তখন বলা হয় পুলিশ কর্তৃক যে এই ধরনের অপরাধ সরাসরি চোখে দেখলে, দ্যাট মিন্স ধর্ষণ বা এই টাইপের, কেউ যদি অভিযুক্ত না করে পুলিশের কাছে ১০০ টাকার উপরে নাকি জরিমানা করারও বিধান নেই। তাহলে আপনি সেই দেশে মামুনুল সাহেবের বিচার করতে আসছেন, লজ্জা থাকা উচিত আপনাদের, লজ্জা থাকা উচিত আপনাদের এই ধরনের বক্তব্য দিতে আসার আগে। নিজেদেরকে সবার আগে দেখার চেষ্টা করুন যে আপনার দল, আপনার দলের ব্যক্তিগত লোকেরা, আপনাদের আশেপাশের মানুষগুলো, আপনারা আজকের এই সেম যে অভিযোগ করছেন এই অভিযোগগুলো আপনাদের শত শত মানুষের বিরুদ্ধে আছে কিনা। আপনারা তো মিথ্যা অভিযোগ করছেন, আর সত্য অভিযোগগুলো আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে যা হয়েছে, হচ্ছে, চলমান আছে, তার জবাব দিতে পারবেন, তার বিচার করতে পারবেন? মিথ্যাচার বন্ধ করুন। একজন ব্যক্তি জেলে থাকবে, তার মুক্তির জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার মুক্তি চাওয়া। যদি সেটাই সঠিক না হয় তাহলে বঙ্গবন্ধুর মুক্তি চাওয়াও সঠিক নয়, খালেদা জিয়া শেখ হাসিনার মুক্তি চাওয়াও সঠিক নয়, কিংবা এদেশের কোন রাজনীতিবিদ আলেম ওলামা যারাই হোক না কেন, কারো মুক্তি চাওয়া সঠিক নয়। কিন্তু সঠিক এজন্যই তারা মজলুম, আপনারা বিচার করছেন প্রহসনের, অতএব এই সকল মানুষের মুক্তি চাওয়া বাংলাদেশের মানুষের ইমানি দায়িত্ব। আসুন দেশপ্রেমিক সকল নাগরিকের মুক্তি চাই, এবং আল্লামা মামুনুল হকের মুক্তিতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দাবিকে সমগ্র মানুষের কাছে পৌঁছে দেখলেন যে নিঝুম মজুমদার বলছে যে এটা একটা গেম এবং আমরা একটা খেলার মধ্যে আছি। তাহলে সে যে মামুনুল হককে নিয়ে ব্লেম দিচ্ছে যে মামুনুল হকের মুক্তি যারা দাবি করবে তারা মূর্খ, তাহলে এইটাও একটা গেম। অর্থাৎ সে একজন নির্দোষ মানুষকে মানে খুচিয়ে খুচিয়ে এটা গেম খেলছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে এই যে মামুনুল হকের বিরুদ্ধে যেই নারী অভিযোগ দিয়েছে সেই নারী এখন কোথায়, সে নারী এখন কাদের কব্জায়? এই নারী যদি সরকারের কব্জায় থাকে তাহলে কোনোভাবেই এই সম্ভাবনা আছে কি যে সরকারের বিরুদ্ধে সে কথা বলবে? এই নারী যদি সরকারের কব্জায় থাকে তাহলে সরকারের পছন্দ মতো ভাষায় মামুনুল হকের বিরুদ্ধে স্টেটমেন্ট দেবে, এইটাই কি স্বাভাবিক নয়? আজকে নিঝুম মজুমদার বলছে মামুনুল হকের মুক্তি যারা দাবি করবে তারা মূর্খ। নিঝুম মজুমদারকে আমি একটা প্রশ্ন করি, খুব সাদামাটা একটা প্রশ্ন, যে আপনি কয়েকদিন আগে আপনার কিছু ভিডিও বের হলো, অডিও বের হলো, যে আপনি একটা নারীকে হ্যারাসমেন্ট করছেন, যৌন হয়রানি করছেন, সেক্সুয়ালি তাকে অ্যাবিউজ করছেন, এই সব কিছু, মানে মানে মামুনুল হকের বিরুদ্ধে একটা নারী অভিযোগ দিচ্ছে, তাকে সরকার কব্জায় রেখে তার মতো করে স্টেটমেন্ট নিচ্ছে, এই রকম একটা অভিযোগে অভিযুক্ত মামুনুল হকের দাবি করা মূর্খতা, আর আপনি এইভাবে নারীকে হ্যারাসমেন্ট করে তাকে উত্ত্যক্ত করে আপনি এখনো বাইরে ঘুরছেন, এইটাকে কি বলবো আমরা? নাকি এটাও একটা গেম যে আপনারা এরকমভাবে নোংরামি করতে পারবেন, এরকমভাবে যৌন হয়রানি করতে পারবেন, কিন্তু আপনারা গ্রেপ্তার হবেন না, এটাও একটা গেম, মানে এটা একটা গেম নাকি? হ্যাঁ নিঝুম ভাই, আপনি বললেন যে আপনি হলো সমালোচনা সহ্য করেন, ঠিক আছে, অথচ আমরা অনেকবার দেখেছি যে আপনি কমেন্ট বন্ধ করে রাখেন, অর্থাৎ আপনি আপনার হলো অন্যদেরকে বলছেন মৌলবাদ, মৌলবাদ মানে যে জোর করে নিজের মতবাদ অন্যের উপর চাপায় দেওয়া, এটা হলো মৌলবাদ। আচ্ছা আপনি একটা পোস্ট করে যখন কাউকেই কমেন্ট করতে দিচ্ছেন না অথবা কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছেন, তখন এটাকে এটা কি জোর করে অন্যকে পুশ করছেন না? এইটাকে আমরা মৌলবাদ বলতে পারি না? এটাকে মৌলবাদ বলতে পারি না?
আপনি নিজেকে ফ্রেশ, পাক, পবিত্র প্রমাণের চেষ্টা করেন যে আমার কোনো ভুল নাই এবং আমি যা চিন্তা করি তা অন্যকে ভাবাই, একটা অন্যরকম একটা ভাব ধরেন, ঠিক আছে? আচ্ছা, আপনি যদি এত ফ্রেশ হন তাহলে ইভ্যালির মতো একটা প্রতারক কোম্পানির মানে আইনজীবী হিসেবে কেন নিয়োগ নিলেন? এবং যেখানে লক্ষ লক্ষ যুবক প্রতারিত হলো, সেই ইভ্যালিকে রক্ষা করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করলেন, শুধুমাত্র আদালতে গিয়ে বালালি করলেন তা না, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাক্ষণ মানে সাইবার অ্যাক্টিভিটি চালালেন যে না মানে হল ইভ্যালি ঠিক আছে, না ইভ্যালির মালিক রাসেল ঠিক আছে, আপনার বন্ধু ঠিক আছে, আপনার তো বন্ধু হয় তাই না, একসাথে চলাফেরা করেছেন, একসাথে আড্ডা, একসাথে ঘোরাফেরা, সেজন্যই তো রাসেলকে রক্ষা করতে আসছিলেন। অথচ সরকার যখন চাচ্ছিল যে এই ইভ্যালির ইনফরমেশনটা পেলে তাহলে যুবকরা কারা কতটুকু প্রতারিত একটা ইনফরমেশন রাফ করা যায়, একটা রিকভারির প্ল্যান করা যায়, অথচ সরকার সেই সহযোগিতা একজন আইনজীবী হিসেবে আপনার কাছ থেকে চেয়ে কিন্তু পায় নাই, ইভ্যালির প্রতারণার তথ্যগুলো কিন্তু আপনার কাছ থেকে পায় নাই। আপনি হয়তো বলবেন যে আপনি কেন একটা ক্লায়েন্টের ইনফরমেশন দিবেন, তাই না? তা আমি বলছি যে হ্যাঁ, একজন দেশপ্রেমিক মানুষ হলে দেশকে এই ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করতো। আপনি যে আজকে ভঙ ধরেছেন না, এই যে দাড়ি রেখা ভঙ ধরেছেন, ঠিক আছে, আবার সুন্দর সুন্দর কথা বলছেন, এই সব কিছু আপনি একজন দেশপ্রেমিক মানুষ হলে, জাস্ট বলছি দেশপ্রেমিক মানুষ হলে ইভ্যালির এই প্রতারণার ইনফরমেশনগুলো আপনি দিতেন এবং আপনার কাছে ছিল এগুলো, আপনি ফেস দেবী বলে টক শুতে বলেছেন আপনার কাছে আছে, এগুলো কিন্তু আপনি আপনি দিবেন না আপনার ক্লায়েন্টের ইনফরমেশন। হ্যাঁ, একজন আইনজীবী দেবে না, কিন্তু একজন দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, সে দেবে। তো আজকে যেগুলো আপনার স্টেটমেন্টে, মানুষ বেশি কথা বললে ভুলগুলো উঠে আসে আস্তে আস্তে, বেশি কথা বললে ভুলগুলো উঠে আসে। আপনি বলছেন যে জামাত শিবির ব্লেম দেওয়া একটা গেম, মানে এগুলো গেম, মানে আপনারা এগুলো গেম করছেন তাই না? তাহলে আপনার চেয়ে মৌলবাদী আর কে আছে যে কমেন্ট বন্ধ করে রেখে অন্যকে কথা বলার সুযোগ দেয় না, অন্যের মন্তব্য মুছে ফেলে, এবং আবার আমরা একটা দেখলাম টক শোতে আপনি হলো মানে খুব গালাগালি করছেন বিচ্ছিরিভাবে, মানে আমি আমার টক শো লাইফে এরকম উগ্র বুনো শুয়ারের মতো ঠেলা মানুষ আমি আর দেখি নাই। র‍্যাবের বক্তব্য কি কি আপনি আপনি রিফিউজ করছেন? রিফিউজ করতে দেন ভাই, আপনার সাথে কথা হ্যাঁ কারিম ভাই, কারিম আসছি আপনার কাছে, জি কথা টান দিয়ে দিয়ে আপনি উত্তর দিবেন না, না ঠিক আছে ঠিক আছে, এখন উনি ছাড়া তো কেউ নাই, টান তো দিবেই। আপনি বলুন, আমি যখন আমার কাছে যখন কাগজপত্রগুলো দেওয়া হলো, আমার কাছে যখন ব্যাংক স্টেটমেন্ট বা যেগুলো দেওয়া হলো, বিকজ আমি যেগুলো চেয়েছি যে এই কোম্পানির দায়গুলো আমি একটু দেখতে চাই, কি অবস্থা বুঝতে চাই, সেটা দেখতে গিয়ে দেখলাম সেখানে আমি কোনো পরিমাণ বলবো না, কিছুই বলবো না, বিকজ এখানে আমার কনফিডেন্সিয়ালি ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, প্রশ্ন করেছি আপনি কেন প্রতারক বললেন, সেই প্রশ্নটা উত্তর একবারে সহজ ভাষায় দেন, তারপরে আমি আমার কথাগুলো শুরু করবো। আপনি বলতে দেন তারেক রহমানকে বলতে দেন, আর তারেক রহমানের বক্তব্য কিন্তু শুধুমাত্র যে সে তারেক রহমানে বলছে প্রতারণার ব্যবসা করছে ব্যাপারটা তা না, বাংলাদেশের একটা বিশাল অংশ তো আছে, আমি তাদের পক্ষ থেকে আসলে তারেক রহমানকে বলবো। আপনি হ্যাঁ তারেক রহমান বলুন, তারপর আপনার কাছে আসি। হ্যাঁ, আমাকে বলতে দেন, আমার বলা শেষ হলে আপনি বলেন যে আপনি সন্তুষ্ট নয় অথবা সন্তুষ্ট, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম যে আমরা আপনার হলো ফিজিক্যালি যে পণ্যটা কিনি, আমাকে ই কমার্স সাইটটা আমাকে যে বেনিফিটটা দিচ্ছে যে আমাকে ফিজিক্যালি গিয়ে কিনে আনতে হচ্ছে না, আমার বাসাতেই পৌঁছে দিচ্ছে বা আমার কাছে পৌঁছে দিচ্ছে, ডিফারেন্স মানে আমি এটা ফোন কল ইন্টারনেট ব্যবহার করছি বিষয়টা এরকম। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি ফিজিক্যালি যেটা পেতেন সেটা অনলাইনেও পাওয়ার জন্য ডিমান্ড ক্রিয়েট করছেন বা আপনার মধ্যে অভ্যাস সৃষ্টি হচ্ছে, আপনি সেখান থেকে কিনছেন। ই কমার্স ক্ষেত্রে ই কমার্স কে প্রতারণা বলা যাবে না, আমি আমার কথার কোন জায়গায় ই কমার্স কে প্রতারণা বলিনি, যে সকল প্রতিষ্ঠান প্রতারণা করেছে তাদেরকে আমি প্রতারক বলছি। বিচারের আগ পর্যন্ত কাউকে প্রতারক বলতে পারবেন না আপনি, যদি আদালতে শুনেন, এটা আদালত না, আমরা আদালতে বসে নাই, আলোচনার মধ্যে আমি অনেক কথা বলতে পারি, ঠিক আছে? আপনি আমার বিরুদ্ধে একটা মামলা করে দিন, ঠিক আছে?
আমার বিরুদ্ধে একটা মামলা করে দিন। আপনার নামে মামলা করার মতো আপনার নামে এগুলো হচ্ছে আমি উত্তরটা বলার মাঝেই আপনার হলো বাম হাত ডান হাত আদালত বিভিন্ন কিছু ঢুকাই দিচ্ছে। দেখেছিলাম যে আপনার বিশেষ করে দাড়ি এবং মুসলিম বলেছিলেন যে এটা কি ধর্মীয় অনুভূতি থেকে রেখেছেন নাকি? আমি দাড়ি রেখেছি কারণ আমাকে দাড়িতে ভালো লাগে, এই কারণে। আমি কোনোভাবে কোনো সুন্নত পালন করি, সুন্নত পালন করার জন্য দাড়ি রাখতে হবে, কারণ আমি দুনিয়ার ঠিক মতো নামাজই পড়ি না, শুধুমাত্র আপনার দাড়ি রাখলাম সুন্নতের কারণে। এটা তো এক ধরনের ভণ্ডামি। আমি আগে ঠিক মতো নামাজ পড়ি, রোজা রাখি, তারপরে দাড়ি টাড়ির ব্যাপার ছিল আমার। আমি আপনাকে খুবই সুন্দর করে বুঝা বলতে পারতাম যে দাড়ি রাখবেন না, মুসলমান মানে দাড়ি রাখা। আমি এটা এই কারণেই বললাম না, কারণ হচ্ছে যে আমি দাড়িটা শুনতে কেন রাখিনি, কিন্তু সকল জন্য জন্ম দেয় না। আমার পাঠকরা বা আমাকে যারা খুবই অপছন্দ করে তারা জন্ম দেয়। আমার কাছে মনে হয় যে আমি যেভাবে বলি এইভাবে বলতে থাকবো, বিকজ বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত না মৌলবাদ শেষ হবে, আমার ভাবার কোনো কারণ নাই যে মৌলবাদ মানে হচ্ছে ধর্মীয় মৌলবাদ। ধরা যাক কোনো একজন মানুষ মনে করেন যে রবীন্দ্রনাথ ছাড়া পৃথিবীতে আর কেউই নাই, তিনি একজন মৌলবাদ। ধরা যাক আমি মনে করলাম যে আওয়ামী লীগ ছাড়া পৃথিবীতে আর কোনো রাজনৈতিক দলই হতে পারে না, আমি একজন রাজনৈতিক মৌলবাদী। বুঝতে পারছেন, আমি যখন খুবই রিজনেবল আচরণ করবো, আমি চাই যে প্রত্যেকটা মানুষ যুক্তি এবং রিজনেবল আচরণ দুটো একসাথে করবে, এটা আমি চাই। বুঝতে পারছেন, ফলে এই এক্সট্রিমিস্ট এদেরকে দূরীভূত করা এটা আমাদের আন্দোলন, শুধুমাত্র ধর্ম কিন্তু না, যদিও আমাকে নাস্তিক বলে মানুষ মনে করে উচিত না। আমি নাস্তিক না, আমি অস্বীকার করতে চাই না, আমি খুবই বিশ্বাসী একজন মানুষ। এটা তো সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক সময় দেখা যায় কমেন্ট বক্স অফ থাকার, আচ্ছা পৃথিবীতে কারা শুনছেন যে কমেন্ট বক্স অফ থাকে তাকে জবাবদিহি করতে হয়? আচ্ছা আমি বলি, ধরা যাক আমার ছেলের একটা ছবি দিলাম বা আমার ওয়াইফের একটা ছবি দিলাম, আপনি কি খুবই পছন্দ করবেন যে আপনার ছেলেকে খুব বাজে একটা কথা কেউ বলে যাবে? ফলে আমি যখন এই ধরনের ছবি দেই বা এমন কোনো দিই যেটাকে আমি মনে করি আলোচনা হওয়া প্রয়োজন, তখন আমি একটা কমেন্ট অফ করে দিই। এখন আমি কিন্তু প্রচন্ড রকমের সহ্য করতে পারি, আপনি আমাকে সারাদিন গালি দিবেন, সারাদিন বলবেন, আমি কিন্তু এটা নিতে পারি। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমি সারা রাত ধরে কিন্তু কমেন্ট করি, আমি যখন সহ্য করি এবং খুবই মজাও পাই। আমি মনে করি যে আপনি আমাকে সমালোচনা করতে করতে একটা না একটা পর্যায়ে আমার কথা আমি কি বলছি সেটা আপনি জানতে পারবেন। ধরা যাক আমি সেই দিন একটা পোস্ট দিয়েছি মামুনুল হককে, ঠিক আছে, আমি বলেছি যে মামুনুল হকের মুক্তির জন্য যারা আন্দোলন করছে তারা মূর্খ। আমার এই কথাটা শুনে প্রথমে হুজুররা কি করবে, আমাকে নাস্তিক বলবে। তারা যখন ঘরে ফিরবে তাদের মধ্যে দুজন হলেও চিন্তা করবে যে উনি এটা কেন বললেন। এই যে দুজনকে আমি চিন্তা করতে শিখালাম এটা আমার অর্জন। আপনি এখানে অনেক মাদ্রাসার ছেলেরা আসে যারা আমার সাথে ছবি তোলেন, তারা বলেন যে ভাইয়া সবাই আপনাকে নাস্তিক বল, বাট উই আন্ডারস্ট্যান্ড যে আপনি আসলে এরকম না, এটা আমার অর্জন। তো ফেসবুকে আমাকে কে গালি দিল এইটা না, আমি আপনাকে ভাবতে শিখিয়েছি কিনা এটা জরুরি আমার জন্য। মানে ধরা যাক আপনার সাথে আমার এখন একটু ঝগড়া লাগলো, আমার খুবই ভালো লাগবে আমি যদি আপনাকে বলতে পারি যে আপনি জামাত শিখুন, তাহলে হবে কি আপনাকে আমি একটা কর্নার করে দিয়ে তর্কটা করতে খুব মজার একটা ব্যাপার। ফলে আমার সাথে যখন কেউ পাল্টাপাল্টি এই তর্কগুলো করে আমাকে নাস্তিক বলে কি একটা কর্নারে যদি নেওয়া যায় তাহলে তার জন্য তো ইজি, ফলে এটা গেম, এটাকে খারাপভাবে নেওয়ার কিছুই নেই। সো আমরা হচ্ছে একটা খেলার ময়দানের মধ্যে আছি, যে যাকে পরাস্ত করতে পারে। এই আমি ধরা যাক আমি আমি নাম উল্লেখ করবো, ধরা যাক যে বাংলাদেশে একজন মানুষ তিনি উইয়ার্ড ভাবে নাচেন, উইয়ার্ড ভাবে গান, তিনি ধরেন একটা বই বের করলেন আমি কিভাবে হিরো মামুন হলাম, ঠিক আছে, আপনি দেখবেন যে সেই বইটা 50,000 কপি বিক্রি হবে। তো যেই ভদ্রলোক প্রচুর গবেষণা করে একটা বই লিখবেন তার বই খুব কম পড়ে। এইটার কারণ হচ্ছে, এটার কারণ কি বের করে যায় না, আমার ব্যক্তিগত ধারণা ফ্যামিলি থেকে, যেমন ধরেন আমরা কিভাবে বেড়ে উঠছি, আমার মাকে আমি 80s দশকে আমার মাকে আমি বেগম পত্রিকা পড়তে দেখেছি, হাজার বছর ধরে এই ধরনের বই পড়তো। সো আমাদের আমরা যেভাবে বেড়ে উঠেছি, এখনকার যারা প্যারেন্টস আছে, যখন আপনি যখন বাবা হবেন আপনি যদি আপনার বাচ্চাকে না বলতে পারেন যে কোন বইটা পড়তে হবে, তাকে যদি পাল্প ফিকশন শেখান তাহলে এটাই হবে। তো আমাদের আমাদের মানে আমাদের যারা প্রজন্ম আছে তারা আসলে কি পড়তে শেখে সেটা ইম্পর্টেন্ট, এর মানে এই না যে পড়ে না।
তো পুলিশে আপনারা দেখতে পেলেন যে মামুনুল হকের মুক্তি নিয়ে এবং কারাবন্দি নিয়ে ব্যারিস্টার নিজাম মজুমদার কি বলেছেন, তিনি কিন্তু ইতিমধ্যে সমালোচনা করেছেন এবং মুক্তির কিন্তু তিনি যারা মুক্তি চেয়েছেন তাদের কিন্তু তিনি এই দাবি কিন্তু অযৌক্তিক বলে মনে করেছেন। তো এই মতামত আপনি কি বলবেন, তার মতামতের সাথে আপনার মতামত মেলে কিনা, এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে গিয়ে জানাইতে একদম বলবেন না। ধন্যবাদ।